শুরুতেই সংবাদ শিরোনাম। রাশিয়ার সাথে যুদ্ধের জন্য ইউক্রেনের সেনাবাহিনীতে 1,00,000 সেনা বেড়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ চান না এরদোগান। ইউক্রেনে যুদ্ধ বন্ধে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে বললেন বরিস জনসন। যুক্তরাষ্ট্রের নৌ মহড়ায় একত্রে ইসরায়েল, সৌদি আরব, পাকিস্তান। উত্তাল আমিরাতে যুদ্ধ জাহাজ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। পশ্চিমাদের খুব উড়িয়ে এবার খুঁড়িয়ে হাঁটছেন কিম। বদলে যাবে সৌদির কালিমা খচিত পতাকা। এবার বিস্তারিত, রাশিয়ার সাথে সংঘাতের সংখ্যায় ইউক্রেন তাদের সেনাবাহিনী আকার বড় করার প্রস্তুতি নিয়েছেন। 3 বছরের মধ্যে ইউক্রেনের সেনাবাহিনীতে আরও 1,00,000 সেনা বৃদ্ধি করা হবে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট এমন মন্তব্য করেন বলে সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি। ইউক্রেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় দেশটির প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি বলেন, তিনি দ্রুতই এক আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন যাতে করে ইউক্রেনের সেনাদের বেতন ও আকার বাড়ে। তিনি বলেন, তার এই পদক্ষেপ শুধু যুদ্ধকে সামনে রেখে নয়, বরং এই পদক্ষেপের মাধ্যমে ইউক্রেনে শান্তি আসবে। এই সময় তিনি আরো বলেন, 3 বছরের মধ্যে ইউক্রেনের সেনাবাহিনীতে আরো 1,00,000 সেনা বৃদ্ধি করা হবে। এই সেনার সংখ্যা বৃদ্ধির মাধ্যম ইউক্রেনের বর্তমান ও ভবিষ্যৎ সময়ের নিরাপত্তা ও শান্তি সুরক্ষিত হবে। গত জুলাই মাসে ইউক্রেনের পার্লামেন্টে একটি বিল উত্থাপন করেছে। এ বিলের মাধ্যমে ইউক্রেনের সেনাবাহিনীর আকার 4.4% বাড়ানোর প্রস্তাব করা হয়। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে জড়াক সেটি চায় না তুরস্ক। ওই দুই দেশের মধ্যে সংঘাত এই অঞ্চলের শান্তি বিঘ্নিত করবে বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান। খবর আনাদোলুর। মঙ্গলবার ট্রাবজন শহরে যুবকদের এক অনুষ্ঠানে বক্তৃতায় তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করে বলেন যে দুই দেশের মধ্যকার বিতর্কের বিষয়গুলো শান্তিপূর্ণভাবে সমাধান হবে। আমরা কখনো চাইনি রাশিয়া ও ইউক্রেন যুদ্ধে জড়াক। ন্যাটোর জোটভুক্ত দেশ হিসাবে আমরা এই দুই দেশের মধ্যকার যুদ্ধাবস্থা মেনে নিতে পারি না, এটি ভালো কোনো ফল বয়ে আনবে না। এরদোগান এ বিষয়ে দ্বিতীয়ালি করবেন এমন ইঙ্গিত দিয়ে বলেন, চলতি মাসে আমি ইউক্রেন সফরে যাব। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও শীঘ্রই তুরস্কে আসবেন, তখন আমাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হবে। মস্কো ও কিয়েভের মধ্যকার দ্বন্দ্ব নিরসনে বেশ কয়েকবার উদ্যোগ নিয়েছেন বলে জানান এরদোগান। দুই দেশের রাষ্ট্রপ্রধানদের একত্রে বসাতে সম্প্রতি তিনি বেশ কয়েকবার চেষ্টা করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, রুশ তুরস্ক সম্পর্ক অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন ভালো, যে কারণে দুই দেশের বাণিজ্যে লাভবান হচ্ছে। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে আরও একটি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ইঙ্গিত দিয়ে এরদোগান বলেন, রাশিয়ার সঙ্গে সম্ভবত আমরা দ্বিতীয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করব। পরমাণু শক্তি এবং গ্যাসের আদান প্রদান আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও মজবুত করছে। পররাষ্ট্র নীতির জন্য এটি একটি বড় ভিত্তি। রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে তুরস্ক। যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যকার ক্ষেপণাস্ত্রের আদান প্রদান মেনে নিতে পারছে না। ইউক্রেনে যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়ে গেছে। রাশিয়া যাতে ইউক্রেনে আগ্রাসন না চালায় তার জন্য বিভিন্ন পক্ষ উচ্চ পর্যায়ের আলোচনা চালাচ্ছে বলে সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। ইউক্রেনে যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের শীর্ষ নেতা ও কূটনীতিকরা আলোচনা শুরু করেছেন। মঙ্গলবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ প্রসঙ্গে আলোচনার জন্য ইউক্রেনের রাজধানী কিয়েভে গেছেন। তিনি সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যে কারো হুমকির মধ্যে ইউক্রেন অবশ্যই তার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখবে। ইউক্রেনের সার্বভৌমত্ব রক্ষায় ব্রিটেন কাজ করবে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে আমন্ত্রণ জানিয়েছেন। রাশিয়ার রাজধানী মস্কোতে তারা আলোচনায় মিলিত হবেন। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র অ্যান্টনি ব্লিংকেন ও রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এক ফোন আলাপে অংশ নিয়েছেন। এসব আলোচনার লক্ষ্য হল ইউক্রেনের সম্প্রতি উত্তেজনা নিরসন। এ বিষয়ে জাতিসংঘে মার্কিন কূটনীতিক লিন্ডা টমাস গ্রিনফিল্ড বলেন, ইউক্রেন সংকট সমাধানে কূটনীতিক প্রচেষ্টাকে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। পারস্য উপসাগরে 60 দেশ ও সংস্থাকে নিয়ে নৌ মহড়া চালাবে যুক্তরাষ্ট্র। এই মহড়ায় প্রথমবারের ইসরায়েলের সাথে সাথে অংশ নিচ্ছে সৌদি আরব, পাকিস্তান সহ
বিভিন্ন মুসলিম দেশ। মঙ্গলবার মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দ্বিবার্ষিক আন্তর্জাতিক সমুদ্র মহড়া সোমবার বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরের নির্দেশনায় শুরু হয়েছে। ১৮ দিনের নৌমহড়ায় ৭টির বেশি দেশ ও সংস্থার মোট ৫০টি জাহাজ ও ৯,০০০ নাবিক অংশগ্রহণ করবে। পারস্য উপসাগর ছাড়াও আরব সাগর, ওমান উপসাগর, লোহিত সাগর ও উত্তর ভারত মহাসাগরে এই মহড়া চালানো হবে। মহড়ায় ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখা মিশর, জর্দান, মরক্কো, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন অংশ নিচ্ছে। একই সাথে কূটনৈতিক সম্পর্ক না রাখা সৌদি আরব, পাকিস্তান, ইয়েমেন, ওমান, কমরোস, জিবুতি, সোমালিয়াও এতে অংশ নিচ্ছে বলে জানানো হয়। উরুগুয়ে, বেলজিয়াম, ভারত, দক্ষিণ কোরিয়া সহ আরও বিভিন্ন দেশ এই মহড়ায় অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের প্রয়োজনে ইসরায়েল ও বিভিন্ন মুসলিম দেশের অংশগ্রহণে মধ্যপ্রাচ্যের বৃহত্তম এই নৌ মহড়া এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা সৌদি নেতৃত্বের জোটের বিরুদ্ধে হামলা জোরদার করেছে। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা কয়েকদিন ধরে আরব আমিরাতে অব্যাহতভাবে মিসাইল হামলা চালানোর চেষ্টা চালাচ্ছে। হুতিদের আক্রমণ ঠেকাতে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে দেশটি, আর তাদের আবেদনে সাড়া দিয়ে আরব আমিরাতে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠাবে যুক্তরাষ্ট্র। আরব আমিরাতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে জানানো হয়েছে এ তথ্য। বিবৃতিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস জানায়, আবুধাবির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সেক্রেটারি লয়েড অস্টিনের মধ্যে ফোনে কথা হওয়ার পর সাম্প্রতিক আক্রমণ ঠেকাতে আমিরাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করা হচ্ছে। জাহাজটিতে রয়েছে অত্যাধুনিক মিসাইল প্রতিরোধী ব্যবস্থা, ফলে হুতিরা যদি কোনো মিসাইল ছোড়ে তাহলে সেটি ঠেকিয়ে দেবে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজটি। সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোটের হয়ে একসঙ্গে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করছে আরব আমিরাত। এর প্রতিশোধ নিতেই দেশটিতে মিসাইল হামলা করছে হুতিরা। ১৭ জানুয়ারি হুতিদের ছোড়া মিসাইলে ৩ জন নিহত ও ৬ জন আহত হন, যাদের ২ জন ছিলেন ভারতীয়, অপরজন পাকিস্তানের। চলতি বছরের শুরুতেই ৭ বার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে পশ্চিমাদের ঘুম উড়িয়ে দিয়েছেন কিম জং উন। নতুন বছরের শুরুতেই উপর্যুপরি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা। তবে সেই দাপুটে কিম জং উনকেই দেখা গেল খুঁড়িয়ে হাঁটতে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার উত্তর কোরিয়ায় মুক্তি পেয়েছেন কিমকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্র, দি গ্রেট ইয়ার অব ভিক্টোরি ২০২১ শীর্ষক প্রায় ২ ঘন্টার ওই তথ্যচিত্রে ক্ষেপণাস্ত্র তৈরি ও করোনা মহামারী ঠেকাতে কিমের সফল পদক্ষেপ ও অবদানের কথা তুলে ধরা হয়েছে। সেই অনুষ্ঠানে কিমকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। আগে থেকে অনেকটা রোগাও হয়েছেন তিনি। অবশ্য গত বছর থেকেই কিম জং উনের ওজন কমা নিয়ে নানা গুজব শোনা যাচ্ছে। কিম জং উন গত বছরের মে মাসে জনসম্মুখে আসেননি। ওই বছরের জুন মাসে সরকারি এক বৈঠকের ভিডিওতে কিমকে দেখে মনে হচ্ছিল তিনি ওজন কমিয়েছেন। পরবর্তীতে কিমের ওজন কমায় উত্তর কোরিয়ার জনগণ কান্নায় ভেঙে পড়ছে এমন ভিডিও প্রকাশ করেছিল দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। তবে তিনি ঠিক কত ওজন কমিয়েছেন সে ব্যাপারে কিছু জানায়নি তারা। কিমের পরিবারের অনেকেই হৃদরোগে আক্রান্ত, তাই গোয়েন্দারা তার ওজনের ওপর সতর্ক দৃষ্টি রাখেন। গত নভেম্বরে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছিলেন কিম জং উনের ওজন ১৪০ কেজি। ২০১১ সালে উত্তর কোরিয়ার ক্ষমতা গ্রহণের পর তার ওজন প্রতি বছর গড়ে ৬ থেকে ৭ পাউন্ড বেড়েছে। সৌদি আরবের জাতীয় পতাকা প্রতীক সঙ্গীত সংস্কারের বিষয়ে সম্মত হয়েছে দেশটির মজলিশে শুরা। সোমবার মজলিশে শুরার সদস্য সাআদ আল উতাইবির প্রস্তাবের পর সম্মত হওয়ার বিষয়টি সম্পূর্ণ হয়। জাতীয় পতাকা প্রতীক সঙ্গীত সংস্কারের প্রস্তাবটি ১৯৭৩ সালে রাজকীয় এক আদেশের অনুসারে গ্রহণ করা হয়। সৌদি প্রেস এজেন্সি জানায়, শুরার নিরাপত্তা ও সামরিক বিষয় কমিটির পর্যালোচনার পর এই সংস্কারের পক্ষে সম্মতি দেওয়া হয়েছে। জাতীয় পতাকা প্রতীক সঙ্গীত সংস্কারের এই প্রস্তাব বাস্তবায়ন এখন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের চূড়ান্ত অনুমোদনের ওপর নির্ভর করছে। তবে জাতীয় পতাকা প্রতীক সঙ্গীতের সংস্কার হলেই তাতে কি পরিবর্তন করা হবে তা নিয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। সৌদি সংবাদ মাধ্যম সাবাকের অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, মূলত পতাকা সংশোধনের চিন্তাটি এসেছে বড় পরিবর্তনটির সাথে তাল মেলানোর জন্য, যে পরিবর্তনটি গত কয়েক বছর যাবৎ বিভিন্ন নিয়মের উন্নয়ন ও শরিয়া সমর্থিত আইনগুলোকে নবায়ন করার ক্ষেত্রে সৌদি আরব প্রত্যক্ষ করছে। এগুলোর মূল লক্ষ্য ভিশন ২০৩০ বাস্তবায়ন। সৌদি আরবের দৈনিক পত্রিকা আল ইয়াওমে জানানো হয়, সংস্কারে জাতীয় পতাকা ও সঙ্গীতে কোনো পরিবর্তন হবে কিনা তা জানানো হয়নি, বরং এগুলোর আইনি সংশোধন আনা হবে। তবে আইনে কি ধরনের সংশোধন আসতে পারে সে ব্যাপারে স্পষ্ট কিছু জানায়নি পত্রিকাটি।
পত্রিকার ভাষ্য অনুসারে সৌদি আরবের পতাকার প্রয়োজনীয় সম্মান এবং কালিমা খচিত পতাকাকে অবহেলা ও অনিচ্ছাকৃতভাবে পড়ে যাওয়া থেকে সুরক্ষার জন্যই এই আইন হতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।